বাবুরে, যদি আমার নাগিন আসে না তাহলে করে সবল দিয়া একবার শেষ তাহলে তোর নাগিন মাগিন রাখ। তোর নাগিন আমার কিচ্ছু করতে পারবো না। পরে ধরছি, এইবার ধর নাগিনটা ধরবো। দেখ তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস, কিন্তু ভালো হইব না আমি কয়ে দিলাম। আরে যা, তুই তো কানা নাগরাস, তুই আমার কি করবি? কানা নাগরাস তুই আবার কে করছ পুরে? তুই আমার সবলেই মরবি। হেজাব, তুই আমার মারবি, তুই আমার মারতে পারবি না। আমি তো মরবই না, আমি আরো নাগিনের মাথার বানি হাসিল করবো। আমিও এই পৃথিবীর বাদশা, আমিও এই পৃথিবীর বাদশা। আজ কয়েকটা দিন ধরে আমি আমার সাথীকে খুঁজে যাচ্ছি, খুঁজেই যাচ্ছি, কিন্তু আমি আমার সাথীকে খুঁজে পাচ্ছি না। ওই শয়তানও যা আমার সাথীকে আটকে রেখেছে, কোথায়? আমি কি তবে আমার সাথীকে খুঁজে পাবো না? না না, আমি আমার সাথীকে খুঁজে বের করবই। আর ওই শয়তানও যাকে আমি খুঁজে বের করে আমার বিষাক্ত নীল ছবলে ওকে শেষ করে ফেলবো। মূর্খ মানব, ও যার কথা আমি জিজ্ঞাসা করতে পারলাম না আর ভয় পেয়ে পালিয়ে গেল। না, এখানে আমার দাঁড়িয়ে থাকলে হবে না, আমি যাই আমার নাগরাজকে খুঁজি। তুমি কেরা? আমি নাগরানী। সাপ! ওই কেরা কোনে আছে গো? সাপ আইছে তার বাইরে মারা, সাপ আইছে! হায় হায় গো, কেরা কোনে আছে? হে মূর্খ মানব, আমার মুখের উপরে তুই কথা বললি, তবে দেখ আমার নীল বিষাক্ত ছবলে তোকে আমি কি করি। তাড়াতাড়ি ভাই, ও তো ডোর মোর
তুমি এটা কি কইতেছ? তাহলে হেন উপায় টেনশন নিয়েন না কাকা, এই চুম্বু সাবিয়া যখন এই দিকে আইসে তখন কৃষ্ণা মা আইসার মু আর নাগিন দেওদের মু। যাবি কোথায়? তরে আমি ধরম, তরে আমি বন্দি করব। নাগিন, তুই শেষ পর্যন্ত আমার নীল সকল মাইরে ফেলাইলি। তুই মর। এবার আমার নাগরাজকে খুঁজতে হবে। আমরা আমাদের রাজ্যে চলে যাবো। ঠিক আছে।
চলো আমরা আমাদের রাজ্যে চলে যাই। পৃথিবীর মানুষরা খুব খারাপ এবং লোভী। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আর দেরি নয়, চলো।